মূলত মোহাম্মদ জিয়াউদ্দিন ইকিন হিমু বেশ কিছুদিন যাব পরিচিত বন্ধু ছিল পরবর্তীতে তাদের সাথে সুসম্পর্ক হয় এখানে উল্লেখ্য ভিকটিম হুমায়রা নুসরাত হিমু প্রায় দুই বছর যাব তার দুই দশক অত্যন্ত জনপ্রিয়তার সাথে মিডিয়াতে কাজ করে যাচ্ছেন এবং তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছিলেন ভিকটিম হিমু 2000 সালে সর্বপ্রথম তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন যার সাথে 2005 সালে ওনার বিচ্ছেদ হয় মূলত গ্রেপ্তারকৃত আসামি ফিজিয়ার সাথে ভিকটিমের পরিচয় হয় 2012 সালে গ্রেপ্তারকৃত জানায় 2012 সালে ভিকটিমের খালাত্ম বোনের সাথে তার পরিচয় হয় তাদের মধ্যে একটি রিলেশন ছিল যার প্রেক্ষিতে 2014 সালে ভিকটিম হিমুর যে নিকট আত্মীয় তার সাথে গ্রেপ্তারকৃত উরফিজিয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাত্র দু মাস সংসার করার পরে উরফিজিয়া ভিকটিমের আত্মীয়কে ডিভোর্স দেন ভিকটিমের আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন হলেও ভিকটিমের সাথে ওনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং নিয়মিত তাদের মধ্যে যোগাযোগ ছিল এরই মধ্যে ভিকটিমের সাথে তৌফিক নামে একজনের সুসম্পর্ক হয় এবং তার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল বলে গ্রেপ্তারকৃত রফিজিয়া আমাদেরকে জানায় আপনারা জানেন পরবর্তীতে সেই তৌফিক যার সাথে ভিকটিমের অত্যন্ত সুসম্পর্ক ছিল তিনি 2017-18 সালে তিনিও সুইসাইড করেন এবং পরবর্তীতে ভিকটিমের তার মানসিক অবস্থা খারাপ থাকে এবং বিভিন্ন সময়ে তিনি একাকিত্ব বোধ করেন সেই 2017-18 সালে ভিকটিমের সাথে উরফিজিয়ার সুসম্পর্ক হয় এবং তাদের বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হয় 2020 সালে গ্রেপ্তারকৃত জিয়া তিনি পারিবারিক সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তার একজন কন্যা সন্তান রয়েছে যদিও তিনি পারিবারিক সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাট তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি ভিকটিমের প্রতি অনেক বেশি দুর্বল ছিলেন এবং ভিকটিমের সাথে তার নিয়মিত যোগাযোগ এবং সুসম্পর্ক ছিল ভিকটিমের সাথে তিনি তার যে সম্পর্ক সেটি অনেক গভীর হয় এবং তারা দুজনই সম্মত হয় যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন যার প্রেক্ষিতে ভিকটিমের বাসায় নিয়মিত উরফিজিয়া যাতায়াত ছিল এরই মধ্যে প্রায় গত এক বছর পূর্বে ভিকটিমের মা মৃত্যুবরণ করেন তাতে ভিকটিমের যে উত্তরার বাসা সেই বাসাতে মূলত ভিকটিম এবং তার মেকআপ ম্যান মিহির কে নিয়ে তিনি একা বসবাস করছিলেন এবং সেখানে মূলত গ্রেপ্তারকৃত উরফিজিয়া জানান মূলত গত 4 মাস যাবৎ তিনি নিয়মিত সেই বাসায় যাতায়াত করতেন এবং তারা নিজেরা সম্মত হয়েছিলেন
যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। ভিকটিমের সাথে গ্রেফতারকৃতের মনোমালিন্য হয়েছে